एवरीवन वेलकम बैक टू माय चैनल सबाई के हमार नतून चैनले स्वागत। मार आज के आमी एक टू फॉरेस्टे अनड्रेसे आसलम। सो देखो आमी कोनो ड्रेस पड़े आसेनी, आज के सिंपल ड्रेस एसेछी। सो आमार पेछने साइकेल दाड़िये आछे आमार ना। अरे साइकिल टेके देखा जाच्छे ना केन भाई? एई तो सो एटा आमार साइकिल आर एटा फरेस्ट। देखो भिउटा तोमरा भालो करे देखते पाबे, एटा फरेस्ट। आर सो देखो फरेस्टेर भिउटा आजकेर केमन। सो फरेस्टेर भिउटा खूब देखते सुंदर। सो आमी आजके आमादेर फरेस्टेर भितरे एमन एकटा प्राणी एसेछे, सो अविश्वास्य, माने देखले विश्वास होबे ना हयतो, बा सुनलेओ तोमादेर विश्वास होबे ना, कारण आमादेर फरेस्टे दुटो नील गाय एसेछे, एकटा पुरुष একটা মহিলা। তো ইন্টারেস্টিং কথা এটাই হলো যে যেটা মাত্রা, ঠিক আছে, বা একটা পুরুষ একটা মহিলার মধ্যে আবার দুটো বাচ্চা হয়েছে। সো সেই বাচ্চা, সেই নীলগাইগুলো খুব ছোট ছোট। সো সেটাও দেখতে আমার খুব ইচ্ছে করছে, কারণ ওই নীলগাই যে এসেছে দুটো আমাদের ফরেস্টের ভিতরেই আছে, কিন্তু সেই জায়গাটা খুব ঘন জঙ্গল, ওখানে খালি পায়ে তো ঢোকাই যাবে না, সাপ পোকামাকড় অনেক কিছু, আর এতটা ঘন জঙ্গল যে তোমরা দেখলে অবিশ্বাস্য হবে। সত্যি এইটুকু জায়গার মধ্যে এতটা জায়গা, এত জঙ্গল বা এতগুলো গাছগাছালি, আর সেই জায়গাটাতে এত টিনা ধরে, বা ওটাকে ভালো ভাষায় টিনে বলে গ্রাম্য ভাষায়। সো খুব, যদি তুমি ওই জঙ্গলে ঢুকতে চাও বা আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি, তাহলে আমাকে লুঙ্গি গামছা পরে লুঙ্গি মারে ওর ভিতরে যেতে হবে। সো আমার খুব শুনতে বলতেও খুব ভালো লাগছে আর খুব হাসি পাচ্ছে। সো আমার ড্রেস একটু খারাপ হলো এই কারণে যে আমি একটু কাজ করছিলাম বাড়িতে, জাস্ট 5 মিনিটের কাজ ছিল। সো শেষে এমন অবস্থা হলো যে আমার কাপড়টা অনেকটা মাটি লেগেছে, সো কালারটা একটু খারাপ হবে। সো দেখো এটা একটু, এই যে এটা দাগ দেখতে পাচ্ছ, সো এটা আমি কয়েকদিন আগে গোবর ফেলছিলাম, সো গোবরের কিছু এখানে লেগেছিল, তো সেটা দাগটা মানে টোটালি সারছে না, কারণ সাদা ব্ল্যাক টি শার্টে কয়েকটা ভিডিও আমি তুলেছিলাম, খুব ভালো হয়েছিল, কিন্তু আমার মোবাইলে কিছু জানি না প্রবলেম কেন হলো, কারণ মোবাইলে আপনাদেরকে ভিডিও করছে কিন্তু ভিডিও হচ্ছে না, মানে কেটে কেটে যাচ্ছে। আরও কিছু সেটিং আমি চেঞ্জ করলাম, তবুও মোবাইল কিছু হচ্ছে না। সো এখন একটু ঠিক আছে, আজকে যে ভিডিওটা তুললাম আজকে, মানে আমার সম্পূর্ণ ভিডিও ডিলেট হয়ে গেছে সত্যি কথা বলতে, যেগুলো আমি ইউটিউবে ছাড়া যেন প্রিমিয়ার শ্যুট করে রাখছিলাম। অনেক শ্যুটিংয়ের ভিডিও ছিল, অনেক শিয়ালের ভিডিও ছিল, নীলগাইয়ের তো সেলফ ইন্ট্রো আমি দিয়েছিলাম সেই ভিডিওতে, কিন্তু জঙ্গলটাও দেখিয়েছিলাম, এত ভালো জায়গাটা ছিল। বাট আমাকে এখন এই ভাইরাল ফরেস্টের মানে জায়গাটাতে এখন আলাদা একটা পার্ট করে আবার সেই ভিডিওটাই ইন্ট্রো দিতে হচ্ছে, বলতে হচ্ছে, কারণ এই ভিডিওটা তৈরি করলাম। সো চলো, আমার চ্যানেলটিকে যারা নতুন নতুন তারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার সাথে থাকবেন। সো দেখো বাগানের সো আমার পিছনে রাস্তাটা আরেকটা দেখতে পাবে, হয়তো সে টার্নিং ঘুরছে, দেখো ছেলেটা, এই যে
সো আমি আজকে এই ভিডিওর আমার যেগুলো ভিডিও আমি আপলোড করবো সেই বিষয়ে আমি তোমাদেরকে বলেছি অলরেডি। তো তোমরা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ততক্ষণে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তব তক কে লিয়ে বাই বাই এভরিওয়ান।